বন্ধুরা তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি আর সুইচে আছে, এই যে দৌড় দাও। আমি আজকে লেট, আমার ওটিতে লাফা লাফি লাগিয়ে দিয়েছি। আর এই আমার শান্ত শিষ্ট মেয়ে, এইটা যেটা আমি কালকে কিনেছি, কত দাম বলতো? কত দাম? 599। হ্যাঁ, ইয়েস, আমাকে আমি দুটো কিনবো ভাই। আমি আরে এই যে কত বিমান নাই না, এই সময় এসে প্রত্যেকদিন এই একই কথা বলে আমি আমি রোদ পাচ্ছি এবার কিন্তু। আর নূর আজকে বিশাল লেগে আছে, তার কারণ আজকে ওর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হয়নি। হবেই তো, ওরকম একা একা সব কিছু নিয়ে নিলে হবেই তো, হবেই তো রকম করে। আমাকে সিস্টার দিয়েছে, আমাকে সিস্টার দিয়েছে, মারপিট করছে। কি হলো চোখটা উড়ে গেল? এখন চুল কেটে অস্মিতা এখন স্টাইল করছে খুব। এই তো নিচ্ছি তো, আমি ঝুলপে বেরিয়েছে এরও। চলো যাই এবার টিফিন করতে। আরে যে ম্যাডামরাও তো ইয়ে হয়ে যাচ্ছে, পাজল হয়ে যাচ্ছে, কতজন একসাথে দিবি রে। সো ঘড়িতে এখন 5:10 আর আমি এইমাত্র কলেজ থেকে ফিরলাম। ফিরে জল টল তুলে নিয়েছি, রুমাল বেঁধে আছি, তার কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, সর্দি সর্দি ভাব আছে, সেই জন্য প্রিকশনস আর কি। আর যাই হোক, আজকে বাজার থেকে অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমরা একটা ক্লিপে, ছোট্ট ক্লিপে দেখতেই পেয়েছো যে ওই একটা দোকানে গিয়েছিলাম যেখান থেকে আমি কুর্তি কিনেছি, মায়ের নাইটিও কিনেছি আর বাপির প্যান্টও কিনেছি। যাই হোক চলো সেগুলোকে দেখিয়ে দিই। আজকে শুভ্রাও একটা কুর্তি কিনেছে, যেটা ছবিটা আমি এইখানটাতে দিয়ে দেবো, ওকে কেমন পরে লাগছে সেটা তোমরা দেখিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেবে। আর এটা হচ্ছে যে বাপির হচ্ছে যে থ্রি কোয়ার্টার মতো হবে না, তবে হাফ প্যান্টের থেকে একটু বড়, এরকম একটা গেঞ্জি প্যান্ট কিনেছি। এরকম এই দুটো সেমই দেখতে, কিন্তু এটা হাফ প্যান্ট আর ওটা হচ্ছে যে একটু বড়, আর এটাও বড় প্যান্ট। সো এরকম তিনটে প্যান্ট নিয়েছি, যার মধ্যে একটা ছোট দেখে বুঝতে পারছো আর দুটো এরকম বড় বড়। তো বাপির মিটলো। এবার হচ্ছে মায়ের একটা নাইটি নিয়েছি সুতির, এটা কেমন দেখতে জানি না, একদম প্লেন সুতি, যাতে গরমটা কম লাগে সেই জন্য। আর আমার তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে একটা রেড কুর্তি খুব পছন্দ হয়েছে, এই কাপড়টা হচ্ছে লিওনের কাপড়, এই যে দেখে বুঝতে পারবে লিওনের কাপড়। আর এই রেড কুর্তিটা কিনেছি আজকে, তবে এখন পরবো না, যখন পরবো আমি তো তোমরা তো দেখতেই পাবে, পরে ব্লগ করব, তখন জানিও কেমন হয়েছে, এমনি জানিও কুর্তিগুলো কেমন হয়েছে, জামা জিনিসপত্রগুলো কেমন হলো। এর আগের বারে কিনেছিলাম এইখানে কুর্তিটা আছে, এই যে দেখে বুঝতে পারবে, আর এটা আমি পরেও নিয়েছি, তবে এটা এখন পরবো না, এটা কিছু কারণ কি এটা মুড়তে হবে, আর এখন শরীরটা একটু খারাপ বললাম। যাই হোক এটা পরে মুড়বো যখন পরবো। আর একটা কুর্তি আমার খুব পছন্দ হয়েছে, একটা কুর্তি ঘিয়া ঘিয়া কালারের খুব পছন্দ হয়েছে, আর ওই কালারটা আমি আগে পরিও নিই, দেখা যাক ওটা আমি কিনবো, যদি কিনি তোমাদের সাথে শেয়ারই করবো, কিনবো কি কিনবো না সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। যাই হোক এখন একটু রেস্ট নিই, গলাটা হালকা হালকা ব্যথা আছে, গাটা গরম গরম লাগছে, এইসব সিমটমসগুলো হচ্ছে ঠান্ডা গরমে। যাই হোক চলো এখন একটু রেস্ট নিই, তারপর আবার ফিরছি একটু পর।